একটা বাচ্চা মেয়ে যে চকলাইন থেকে বের হতে ভয় পেত, সেখান থেকে তাকে বের করা হলেই সে অদ্ভুত আচরণ শুরু করত। এটি একটি মিস্ট্রি থ্রিলার মুভি যার নাম হলো চকলাইন। কি রহস্য লুকিয়ে আছে এই চকলাইনে, চলুন জেনে আসা যাক। মুভির শুরুতেই আমরা দেখি একটা কাপল যাদের নাম ছিল পলা আর সাইমন, যারা কোথাও যাচ্ছিল আর রাস্তায় পুলিশের চেকিং চলছিল। সেটা পার করে তারা সামনে এগোয়, তখন তারা রাস্তায় একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় যে একা ছিল আর মাঝ রাস্তায় ঘুরছিল, যাকে দেখে তারা গাড়ি থেকে নামে আর তার কাছে যায়। কিন্তু তখনই সেই বাচ্চা তাকে দেখে অজ্ঞান হয়ে যায় আর তারা তাকে নিয়ে হাসপাতালে যায়। এখন পরের সিনে তারা এই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করেছিল, তখনই সেখানে পুলিশ চলে আসে, যারা এসে তাদেরকে বলে এখন আপাতত এই এলাকায় কোনো মিসিং কেস আসেনি, কিন্তু তারা খোঁজ খবর নিতে থাকবে যাতে এই বাচ্চা মেয়েটির বাড়ির ঠিকানা জানতে পারে। এখন পরের সিনে পলা আর স্যামন বাড়ি চলে আসে আর আমরা পলাকে লুকিয়ে লুকিয়ে একটা ইঞ্জেকশন লাগাতে দেখি। তার সাথে সাথে সে এই ইঞ্জেকশন লাগানোর জন্য অ্যালার্মও সেট করে রাখে, যাতে করে সে সময় মতো ইঞ্জেকশন লাগাতে পারে। আর এই ইঞ্জেকশন সে কেন লাগায় এটা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। তাদের দুজনের অতীতের কষ্ট একটাই যে তাদের কোনো বাচ্চা ছিল না, আর বাচ্চা না থাকার জন্য পলা একটু বেশি দুশ্চিন্তা করত। এবার পরের সিনে তারা দুজন হাসপাতালে যায়, যেখানে ডাক্তার তাদের বলে ওই মেয়ে বাচ্চাটি কোনো কথা বলছে না। আর সেখানকার একটা নার্সের নাম ছিল ক্লেরা, যার নাম শুনে এই বাচ্চা মেয়েটি রিয়্যাক্ট করেছিল, তাহলে মনে হয় তার নাম ক্লেরা হতে পারে। তারা দুজন সেই মেয়েকে দেখতে পায় যে এখানে সে নিজেকে চকলাইনের ভিতরে বন্দি করে রেখেছিল, আর হাসপাতালে সবাই তাকে সেখান থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু সে ওখান থেকে বের হতে চাইছিল না এবং সে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে গেছিল, তখন পলা এসে তাকে সামলায়। পরের সিনে তারা দুজনই নিজের প্রতিবেশী এডওয়ার্ডের বাড়িতে ছিল, সেখানে তারা তাদের বন্ধুদের সাথে এই মেয়ের ব্যাপারে কথা বলছিল যে ওই মেয়ের ভিতরে মিউটিজম পাওয়া গেছে আর সে অনেক অসুস্থ, তার সাথে সাথে তার কিডনির সমস্যাও আছে আর সেই জন্য তার বাবা মাকে খুঁজে পাওয়া জরুরি, কারণ এই বিষয়টা জেনেটিক হতে পারে। কিন্তু এগুলো কিভাবে হলো আর কেন হলো, আর এই মেয়ের সাথে কোনো অ্যাবিউজ হয়নি। এখন পরের সিনে তারা দুজন হাসপাতালে যায়, যেখানে ডাক্তার তাদের বলে ফাইনালি ক্লেরা ঠিক হচ্ছে, তার কিডনিও ঠিক হচ্ছে, কিন্তু সে নিজেকে চকলাইনের ভিতরেই রাখে যেন এটা তার জন্য কোনো প্রোটেকশন, আর সে ওই লাইনের বাহিরে গেলে কোনো ওয়ার্ডে পড়ে যাবে সে এইটা ভাবে। আর সে মাঝে মাঝে অনেক আক্রমণাত্মক হয়ে পড়ছিল, তার কারণে তাকে বেঁধে রাখা হয়েছিল। এখন ডাক্তার তাদের দুজনকে বলে ক্লেরার ফ্যামিলিকে খুঁজে বের করতে হলে তার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, যেটা ক্লেরা আর সাইমনের তার সাথে হয়ে গেছে। এখন তারা তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে পারে, যাতে করে তারা তাকে বুঝাতে পারে এবং সুরক্ষিত ফিল করাতে পারে। এভাবে সে কথা বলতে শুরু করবে আর তখন তারা তার কাছ থেকে তার পরিবার সম্পর্কে কিছু কথা জানতে পারবে। এখন তারা দুজন ক্লেরাকে তাদের সাথে বাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। আর পলার লাইফে এমনিতেও একটা বাচ্চার অভাব ছিল, তাই ক্লেরার আসার কারণে সেই কমতিটাও দূর হয়ে যাবে কিছুদিনের জন্য, যার পরে তারা দুজন বাড়িতে গোছগাছ করছিল তাকে নিয়ে আসবে বলে। আর তখনই তাদের সাথে দেখা করতে তার প্রতিবেশী এডওয়ার্ড আর তার ওয়াইফ মেট আসে, তারা বাচ্চার ব্যাপারে খোঁজ খবর নেয়। আর এখানে এডওয়ার্ড বলে বাচ্চাকে হাসপাতালে রাখাই উচিত, বাড়িতে নিয়ে আসা উচিত না, কারণ সে হাসপাতালেই ভালো থাকবে আর সেখানেই ভালোভাবে চিকিৎসা হবে। কিন্তু তারা দুজন তাকে ডাক্তারের বলা সব কথা বলে আর যেটা শুনে সেও সম্মতি দেয়। এখন তারা দুজন ক্লেরাকে বাড়িতে নিয়ে আসে আর তাকে সুরক্ষিত ফিল করানোর জন্য ঘরের চারপাশে চোখ দিয়ে লাইন আঁকিয়ে দেয়। তারা দুজন ক্লেরার খুব ভালোভাবে যত্ন নিতে থাকে আর ক্লেরাও তাদের সাথে ভালোভাবে থাকতে শুরু করে। এখানে সে খাওয়া দাওয়া করতে শুরু করে আর তারা দুজন তার জন্য ঘরের ভিতরে জায়গা বানায় আর তার সবকিছু নোটিস করছিল এবং তার কেয়ার নিচ্ছিল, বিশেষ করে পলা। এরপর ডাক্তার ক্লেরার সাথে দেখা করতে আসে আর সেই চকলাইন মুছে দিতে শুরু করে, যাতে ক্লেরা সেখান থেকে বাহিরে আসা শিখে যায়। কিন্তু সে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে আর পলা এসে তাকে সামলায়। ক্লেরা তার কাছে গিয়ে শান্ত হয়ে যায় আর তার কানে কানে কিছু বলা শুরু করে, মানে সে কথা বলতে পারতো আর সে পলাকে কিছু বলছিল। সে পলাকে এমন কিছু কথা বলে যেটা কেউ বুঝতেই পারছিল না, কারণ সে যে ভাষায় কথা বলছিল সেই ভাষা এখানকার ছিল না, সে অন্য একটা ভাষায় কথা বলছিল। ডাক্তার কিছু কথা বলে সেখান থেকে চলে যায় আর সন্ধ্যায় বন্ধুরা তার বাড়িতে আসে, যেখানে পলা সবাইকে বলছিল ক্লেরা কথা বলতে পারে আর তার ধীরে ধীরে কনফিডেন্ট ফিরে আসছে, আর যার কারণে সে পরিষ্কারভাবে সবকিছু বলতে পারবে, তার সাথেই সে নিজের আর তার পরিবারের কথাও বলতে পারবে। আর আমার কাছে সে তার মায়ের ব্যাপারে কিছু একটা তো বলছিল যার সাথে সে থাকতো, কিন্তু সে তার বাবার ব্যাপারে কিছুই বলেনি। তারপরে তার বাড়িতে তার একটা বান্ধবী বেড়াতে আসে যে গর্ভবতী ছিল, আর এখানে তারা সবাই মিলে সকালে নাস্তা করছিল। এখন সে নিজের পাউরুটিতে জ্যাম লাগিয়ে খাচ্ছিল আর তখনই কয়েক সেকেন্ডের মধ্যে তার গলায় একটা কাঁচের টুকরো আটকে যায়।
যার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল আর তাকে নিয়ে জরুরিভাবে হাসপাতালে যাওয়া হয় এবং এখন সে সুরক্ষিত ছিল। এরপর পলা যখন বাড়িতে আসে তখন সাইমন তাকে বলে যে কাচের টুকরা সেই জ্যামের ভিতরেই ছিল। সে মনে করছিল এই কাজটা ক্ল্যারা করেছে। সে মনে করছিল ক্ল্যারা একটা শয়তান আর সে মানুষদের ক্ষতি করতে চায়। কিন্তু পলা এই কথা মানে না, যদিও তার কাছে এই কথার কোনো উত্তর ছিল না যে কাচের টুকরা জ্যামের ভিতরে কিভাবে আসলো। এখন ডাক্তার ক্ল্যারাকে চেক করতে আসে আর সাইমন ক্ল্যারার জন্য বাজার থেকে চক নিয়ে আসে, যেটা দেখে সে একটা কথা জানতে পারে যেটা ক্ল্যারা বলেছিল, যেটা জার্মানি ভাষায় ছিল আর এটার মানে ছিল চক। এখন তারা ক্ল্যারার আরো ভাষাগুলোকে জার্মানি ভাষায় অনুবাদ করতে শুরু করে আর তার ভাষার মানে ছিল ফিয়ার, পানিশমেন্ট। তার সাথে সে আরো একটা শব্দ বলেছিল বুমা বা বোমা, যেটার কোনো অনুবাদ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন ডাক্তার সেখান থেকে চলে যায় জার্মানি মিসিং গার্লের সম্পর্কে খোঁজ নিতে। আর এদিকে সাইমন পলাকে বলে যে তার কাচের ব্যাপারে ডাক্তারকে বলা উচিত ছিল। যেটা শুনে পলা বলে এটা বললে ডাক্তার ক্ল্যারাকে ভুল বুঝতো আর সে ভুল নয়। তারপর পলা বাড়িতে ক্ল্যারার সাথে সময় কাটাচ্ছিল, তখনই সে ওয়াশিং মেশিনের শব্দ শুনতে পায়, যেটা সে চেক করে সেখানে গিয়ে। সে ওয়াশিং মেশিনের ভিতরে চাবি পড়ে থাকতে দেখে, যার কারণে মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। আর যখন সে ফিরে আসে সে দেখে ক্ল্যারা কোথাও নেই আর সে চিন্তিত হয়ে ক্ল্যারাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে ক্ল্যারাকে কোথাও খুঁজে পায় না। আর ততক্ষণে সেখানে সাইমন চলে আসে আর তখনই পলা ক্ল্যারাকে রান্নাঘরে দেখতে পায়, যেটা দেখে সে নিশ্চিন্ত হয়। সে তার সাথে কথা বলার চেষ্টা করে। সে তাকে জিজ্ঞাসা করে বুমা অথবা বোমা এটার মানে কি, তার বাড়ি কোথায়। সে তাকে সবকিছু আঁকাতে বলে, যদি সে না আঁকায় তাহলে চক লাইনের দাগগুলো সব মুছে ফেলবে বলে হুমকি দেয়। আর এটা শুনে ক্ল্যারা অনেক রেগে যায় আর তাকে লাথি মারে। আর এগুলো সবকিছু তাদের প্রতিবেশী তার বারান্দা থেকে দেখছিল। তখন পলা ক্ল্যারাকে আর জোর করে না। এখন পরের সিনে ডাক্তার একটা জার্মানি ট্রান্সলেটর সাথে নিয়ে তাদের বাড়িতে আসে, কিন্তু ডাক্তারকেও ক্ল্যারা কিছু বলে না, কিন্তু সে একটা ছবি আঁকিয়েছিল যেটা দেখে তারা কিছু বুঝতে পারছিল না। তখন ক্ল্যারা যেভাবে পলাকে দেখছিল মনে হচ্ছিল সে তাকে এই জায়গাটাকে চেনার জন্য বলছিল, কিন্তু সে এটা বুঝতে পারছিল না, তাই সে তার উপরে রেগে যায়। এখন ডাক্তার সে কাচের ঘটনার কথা জেনে গিয়েছিল, তার সাথে লাথি মারার কথাও সে জেনে গিয়েছিল, তাই সে ক্ল্যারাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য রেডি করাচ্ছিল। তখন পলা তাকে বাধা দেয়, কিন্তু ডাক্তার তার কথা শুনছিল না আর তার সাথে সাইমনও সেই মেয়েকে ভুল বুঝছিল। পরের সিনে পলা কম্পিউটারে কিছু কাজ করছিল আর সে বুমা এর অনুবাদ জানতে পারে, যার মানে ছিল বুকিম্যান। আর এখন পলার ড্রিঙ্কের ভিতরেও কাচের টুকরা ছিল, যেটা বের করতে সে ওয়াশরুমে যায়। আর ফেরত এসে সে ক্ল্যারাকে কোথাও দেখতে পায় না। সে তাকে খুঁজতে শুরু করে আর এইবার সে সত্যি কোথাও চলে গিয়েছিল। তারা এই ব্যাপারে পুলিশকে জানায়। পুলিশ কিছু সময় খোঁজাখুঁজির পর তারা তার জ্যাকেট স্যামের কাছে পায় আর তারা তাকে খুঁজছে, কিন্তু হতে পারে সে পানিতে ডুবে গেছে। কিন্তু পলা এটা মানতে পারে না, কারণ সে জানতো যে ক্ল্যারা চকলাইনের বাহিরে একা যেতেই পারে না। এরপর আমরা দেখি যে পলা অনেক চিন্তিত ছিল আর সে তার বন্ধুদের সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে, যার পর সাইমন তাকে বুঝায় তারা দুজন মা বাবা হওয়ার জন্য IVF ট্রিটমেন্ট করাচ্ছিল, যার কোনো ফল পায়নি। আর তারা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা দুজন কিছু সময়ের জন্য বিরতি নিবে, কিন্তু পলা লুকিয়ে লুকিয়ে এই ট্রিটমেন্ট চালিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে সে ওই ইনজেকশন এই চিকিৎসার জন্য নিচ্ছিল, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম, কারণ সে বাচ্চা ছাড়া থাকতে পারছিল না। সাইমন তাকে আরো বুঝায় যে সে ক্ল্যারাকে এই জন্য বাড়িতে নিয়ে এসেছিল যাতে করে তারা কিছু সময়ের জন্য ভালো থাকতে পারে, কিন্তু পলা তাকে এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বানিয়ে নিয়েছে আর যার জন্য সে সাইমনের থেকে দূরে সরে গেছে। তার সাথে সে এই বিষয়ে কনফার্ম ছিল যে কাচের টুকরাগুলো ক্ল্যারাই সব জায়গায় দিয়েছে যাতে করে সে সবার ক্ষতি করতে পারে, কারণ তার নিজের পুতুলের ভিতর কিছু কাচের টুকরা লুকানো ছিল। এখন পরের দিন পলা বাড়িতে একা ছিল আর তখন টেলিফোনে একটা কল আসে, যেটা ক্ল্যারার কল ছিল। আর সে বেশি কিছু বলতে পারে না আর তখন সে কল কেটে দেয়। তারপর পলা সাইমনের সাথে পুলিশ স্টেশনে যায় আর এই সব কিছু খুলে বলে, কিন্তু সেখানে পলাকে তারা বলে যে এই কল পলার ফোন থেকে করা হয়েছিল, সেজন্য সবাই তাকে মানসিকভাবে অসুস্থ ভাবে, কিন্তু পলা শিওর ছিল যে সে ঠিক আছে। এই কারণে তাকে মানসিক ডাক্তারের কাছে দেখানো হয় আর সেখানে কিছু টেস্ট দিয়ে সে চলে আসে। আর আসার সময় সে দুটো ফাইলও নিয়ে আসে, যার মধ্যে একটা মিসিং গার্লের ছিল আর অন্যটা ক্রাইম এগেনস্ট গার্লের ছিল। সে ওই দুইটা ফাইল চেক করে আর সেখানে সে একটা মৃত মেয়ের কথা জানতে পারে, যার মৃতদেহের পাশে একটা কাগজের ফুল ছিল, যেটা সেম ওই রকমই ছিল যেটা ক্ল্যারা তাকে বলেছিল। এখন সে এখান থেকে কিছু তথ্য জানতে পারে যে ইংরেজ জার্মানি ছিল। এখন সে ওই মেয়ের অ্যাটপসি করার ডাক্তারের কাছে যায়। এখন সে তাকে বলে যে ওই মেয়ের গলায় আর বডিতে সেক্সুয়াল অ্যাসল্টের দাগ ছিল আর তাকে অনেক খারাপভাবে অত্যাচার
অত্যাচার করা হতো। তাকে যখন মারা হয় তখন তার বডির গোপন অংশ আর তার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল অনেকটা, আর তার একটা চোখ একটু দুর্বল ছিল অনেক আগে থেকে। আর এই চোখের দুর্বল হওয়ার কথা শুনে পলা আরো একটা তথ্য খুঁজে পায়, কারণ এরকমই একটা জার্মানি মেয়ে 10 থেকে 11 বছর আগে মানে 2011-তে যখন সে 12 বছরে ছিল তখন উধাও হয়ে যায়। পলা এখন তার বিষয়ে আরো বেশি করে খোঁজ নেয় আর সে তার বাবা মার ইন্টারভিউ দেখে, যেখানে তার নিজের বাবা মাকে সম্পূর্ণ দোষী বলা হয়েছিল। আর সেই মেয়েকে কখনো খুঁজেই পাওয়া যায়নি, আর এত বছর পরে সে ওই মেয়ের মৃত্যুর কথা জানতে পারে। এখন কিভাবে আর কোথায় এটা আমরা একটু পরেই জানতে পারবো। আর সেই মেয়ের মা ইন্টারভিউতে বলেছিল যে সে এই পুতুলগুলোকে নিজের অভিভাবকদের মতো দেখতো আর সে সব সময় এই পুতুলগুলো বানাতো, আর সে তাদের একমাত্র মেয়ে ছিল। এখন পলা বাড়িতে ফিরে আসে আর সে ক্লারা রাকানো সেই ছবিটি দেখে, আর নিজের বাড়ি থেকে বাহিরের দিকে তাকিয়ে সে তার প্রতিবেশী এডওয়ার্ডের বাড়ির দিকে দেখে। তখন সে বুঝতে পারে এই ছবি আসলে সেই বাড়ি যেটা ক্লারা আঁকিয়েছে, আর এখন সে বুঝতে পারে যে ক্লারা গায়েব হওয়ার পিছনে তার প্রতিবেশীর হাত ছিল, আর সে পুলিশকে কল দিয়ে এই কথাগুলো জানিয়ে দেয়। এখন সে তার প্রতিবেশীর বাড়িতে যায় একটা বাহানা নিয়ে এটা চেক করতে। এখন বন্ধুরা এখানে খুলে যায় মুভির আসল রহস্য, আর আমরা এখানে একটা অতীতের ঘটনা দেখি। এডওয়ার্ডের অতীত দেখানো হয় যেখানে ক্লারাকে নিয়ে এডওয়ার্ড গাড়িতে করে কোথাও যাচ্ছিল, কিন্তু সামনেই পুলিশ চেকিং হচ্ছিল, আর সে ক্লারাকে অনেক আগে থেকেই তার কাছে বন্দী করে রেখেছিল। আর সে ক্লারাকে যেটা আদেশ করত সে ওই আদেশ মেনে চলত, এবং তার বলা সব কথাই সে ব্রেনে সেভ করে রাখত, আর সে ওই রকমই আচরণ করত। আর এখানে সে ওই মেয়েকে বলেছিল যে তুমি কথা বলতে পারো না, এটা এই জন্য বলেছিল যাতে সে পুলিশকে কিছু না বলে। আর আমরা তো ক্লারাকে পুরো মুভিতে ক্লিয়ারলি কথা বলতে দেখি না। সে ক্লারাকে রাস্তার মাঝে রেখে যায় কারণ সে চেয়েছিল যে সে পরে এসে সেখান থেকে তাকে নিয়ে যাবে, কিন্তু তার আগেই সাইমন আর পলা তাকে নিয়ে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখি। আর তখন থেকে সে সাইমনের বাড়িতে নজর রাখতে শুরু করে, ক্লারার উপর নজর রাখতে শুরু করে যাতে সে তার ব্যাপারে কিছু বলে না দেয়। আর সে ওই কাজ ভেঙে জ্যামের ভিতরে রেখে দিয়েছিল যাতে ক্লারা সেটা খেয়ে মারা যায়। আর সে প্রথমবার মেশিন নষ্ট করে বাড়িতে এসে ক্লারাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর তার পরের বার সুযোগ পেয়ে সে ক্লারাকে নিয়ে যেতে সফল হয়। পলার ফোনও সে চুরি করে নিয়ে গিয়ে টেলিফোনে কল দিয়েছিল যাতে করে সবাই তাকে পাগল ভাবে। আর এখানে বুগিম্যান আর কেউ না, এডওয়ার্ড ছিল। আর এখানে আমরা জানতে পারি যে সে তার বউকেও নির্যাতন করত, যারা তাকে অনেক ভয় পেত, আর বাচ্চাদেরকে বোর্ডিং স্কুলে পড়াতো যাতে সে তাদের উপরে নির্যাতন করতে না পারে। আর তার সাথে আমরা এটাও বুঝতে পারি যে এডওয়ার্ডের একটু মানসিক সমস্যা আছে। এখন আমরা বর্তমানে ফিরে আসি, আর এখানে পলা যায় তার বাড়িতে চেক করতে, কিন্তু এডওয়ার্ড এটা আগে থেকেই জেনে গিয়েছিল যে পলা সত্যের কাছাকাছি পৌঁছে গেছে, আর সে একটা হ্যাচারে দিয়ে তার উপরে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়, আর তাকে নিয়ে বেসমেন্টের ভিতরে যায় যেখানে ক্লারাও বন্দী ছিল, আর সে তাকে তার পাশে বেঁধে দেয়। এখন আপনাদের জানাই আছে যে পলা পুলিশকে আগেই কল দিয়ে সব জানিয়ে দিয়েছিল, তাই পুলিশ এডওয়ার্ডের বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসা করলে সে সবকিছুই অস্বীকার করে, আর পুলিশ সেখান থেকে চলে যায়। এখন সে পলার কাছে এসে জিজ্ঞাসা করে যে সে তার ব্যাপারে কিভাবে জানলো, তখন সে তাকে ইনগ্রেটেড অটোপসির কথা বলে, আর সে পলার কথা শুনে তার বাড়িতে যায় এবং সে ওই রিপোর্টগুলো নিয়ে নেয়। সেই সাথে সে পলার কিছু জিনিসপত্র নিয়ে যায় যাতে করে সবাই এটা মনে করে যে পলা বাড়ি থেকে কোথাও চলে গিয়েছে। এখানে পলার কাছে একটা চক ছিল যেটা সে ক্লেরার কাছে ফেলে দেয় যাতে করে সে এই চক দিয়ে আঁকিয়ে রাস্তা বানিয়ে বাহিরে চলে যায়, আর তার সাথে সে কারোর কাছ থেকে হেল্পও নিয়ে আসতে পারে। আর এখানে আমরা আরো একটা কষ্টকর সত্য কথা জানতে পারি, ক্লারা আসলে এনগ্রেডের মেয়ে যাকে 12 বছর আগে ওই শয়তান এডওয়ার্ড কিডন্যাপ করে নিয়ে আসে। সে তাকে ধর্ষণ করেছিল যার কারণে সে গর্ভবতী হয়ে পড়ে, আর এরপরে ক্লারার জন্ম হয়, আর সেজন্যই ক্লারা তার মায়ের কথা বলতো। আর এখন এডওয়ার্ডের কাছে একটা নতুন মেয়ে ছিল, তাই সে ইনগ্রেডকে মেরে ফেলে। সে সামনে এসে ক্লারাকেও অ্যাবিউজ করত, তার জন্য সে তাকে বন্দী বানিয়ে রাখত। এখন এখানে আবার ফেরত আসে আর সে দেখে, কিন্তু ক্লারা সেখান থেকে চক দিয়ে রাস্তা বানিয়ে ঘরের বাহিরে পালিয়ে যায়। কিন্তু এখন সে কিভাবে বাহিরের রাস্তা বানাবে তা সে বুঝতে পারছিল না, তাই সে সাহস দেখিয়ে চকলাইনের বাহিরে যাওয়ার চেষ্টা করে এবং চকলাইন পার করে। আসলে এতদিন সে বুগিম্যান মানে এডওয়ার্ডের ভয়ে লাইন পার করত না, আর এই ভয়টা এডওয়ার্ড তার মাথার ভিতর ঢুকিয়েছিল তাকে বন্দি করে রাখার জন্য। এর মানে আপনারা বুঝতেই পারছেন কাউকে মানসিকভাবে অত্যাচার করার ক্ষমতা কতটা হলে সে এমন করতে পারে। মাত্র একটা চকলাইনের বাহিরে সেই বাচ্চা যেত না। আর এখন এই বাচ্চা সাইমনকে ডাকতে শুরু করে, তখনই সেখানে এডওয়ার্ডের বউ চলে আসে, আর সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, এবং আমরা যখন তাকে সেফ মনে করছিলাম তখন এখানে আরেকটা বিপজ্জনক কথা জানতে পারি। সে তাকে পুনরায় বাড়ির ভিতরে নিয়ে যায় কারণ সে জানতো তার
স্বামীর ব্যাপারে সবকিছু। এখন পরের দিন সে তার স্বামীর সাথে ডিল করে যে সে তার বাচ্চাদের সাথে দেখা করতে যাবে, আর এখন সে তাকে কোনোভাবে বাধা দিতে পারবে না। সে একরকম তার স্বামীকে ব্ল্যাকমেল করছিল। এখন তারা দুজন টেবিলে খাবার খেতে বসে, তখনই সেখানে পুলিশ বাহিনী চলে আসে আর তাদের দুজনকে আটক করে জিজ্ঞেস করে যে ক্লারা আর পলা কোথায়। এখানে পুলিশ কিভাবে জানলো এডওয়ার্ডের কথা? আসলে সাইমন আর পুলিশ আগেই দেখে নিয়েছিল যে তার মেইন দরজাতে ক্লারার চক দিয়ে মাখানো হাতের ছাপ। তখনই তারা সব বুঝতে পারে যে এডওয়ার্ড মিথ্যা বলেছে। এখন মুভির শেষে ক্লারা আর পলাকে ভিডিও কলে কথা বলতে দেখি, যেখানে ক্লারা একদম ঠিক আছে আর সে আগের মতো ভয় পেয়ে নেই। এখন সে তার নিজের নানির কাছে আছে, যে তার মেয়েকে হারিয়েছে, মানে ইনগ্রেটকে। আর এদিকে পলাও এখন প্রেগনেন্ট হয়ে গেছে এবং সে সাইমনের সাথে সুখে জীবনযাপন করছে। আর এখানেই এই মুভিটির শেষ হয়ে যায়।